মালদা জেলার ফুলবাড়িয়া অঞ্চলের নগরিয়া হাইস্কুল ময়দানে জেলা স্কুল অ্যাথলেটিক্স মিট অনুষ্ঠিত হলো। মশালে আগুন দেওয়ার মাধ্যমে এবং বেলুন উড়িয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী গোচন্দ মণ্ডল মহাশয়। সম্মানীয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী কল্যাণ মণ্ডল মহাশয়, জেলা পরিষদের সদস্যা শ্রীমতী অর্চনা মণ্ডল মহাশয়া, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিমা সিংহ, শ্রী বিশ্বজিৎ মণ্ডল সহ আরো অনেকে। মাননীয় শ্রী গোচন্দ মণ্ডল মহাশয় তার মূল্যবান বক্তব্যে জানান, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ করতে পড়াশোনার মাধ্যমে খেলাধুলা বিশেষ গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীদের সার্বিক বিকাশের মাধ্যমে সম্পূর্ণ হয়। পাশাপাশি তিনি জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে প্রতিটি স্কুলে 40 মিনিটের খেলাধুলার সম্বন্ধীয় ক্লাসের ব্যবস্থা করতে হবে। সেই অনুযায়ী আজ নগরীয় স্কুলের ময়দানে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। রেডি করতে যেন খেলাধুলা হয়, আর সেই হিসেবে নৌঘড়িয়া হাইস্কুল সার্বিকভাবে সুন্দরভাবে খেলা হচ্ছে। আমাদের প্রতিমা সিং আছে, কল্যাণ মণ্ডল আছে, অর্চনা আছে, আরও সমস্ত যারা সহযোগীরা আছে, শান্তানুবাবু থেকে শুরু করে প্রচুর সুনীলবাবু আছে, জুনিয়র মাস্টার সব এই খেলাটাকে উত্তীর্ণ করছে ভালো করে, সুন্দর করে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।